রাজ্যত এতিয়াও জটিল হয়ে আছে বান পরিস্থিতি, বহু ঠাইত সর্বস্বান্ত হয়েছে একু একুখন গাঁর শ শ পরিয়াল, ঘরবাড়ি এরি মথাউরি অথবা আশ্রয় শিবিরত থাকিবলৈ বাধ্য হয়েছে বর্ণাঢ্য। কিন্তু বান বিধ্বস্ত বহু ঠাইত এতিয়ালৈ পীড়িত লোকে পোৱা নাই সাহায্য। বানাক্রান্ত বহু এলাকাত সরকার প্রশাসনে খবর লওয়ার আহরি পোৱা নাই, আনকি স্থানীয় জনপ্রতিনিধিয়েও বানাক্রান্তর লওয়া নাই খবর। ব্রহ্মপুত্রর বানত সম্পূর্ণরূপে জলমগ্ন হয়েছে বরপেটার ভুগেরপাড় গাঁও। গাঁওখনের প্রতিটি পরিয়ালের ঘরের ভিতর এবুকু পর্যন্ত পানি। দেওবারের পরাই ব্রহ্মপুত্রর পানি সুমাই গাঁওখন সম্পূর্ণরূপে ডুবাই পেলায়। 100% খিলঞ্জিয়া বসতি প্রদান গাঁওখনের গাঁওবাসী এটা আশ্রয় লৈছে বহরী বাঘবর মথাউরিত। সোমবারের মথাউরিত আশ্রয় লৈ থাকা পরিয়ালসমূহে বান সাহায্য পোৱা নাই আর খোয়া পানিরও কোনো যোগান নাই। গরু ছাগলীর বাবেও নাই কোনো পশু খাদ্য, যার ফলত চরম সমস্যার সম্মুখীন হয়েছে বানপীড়িত লোকসকল। আর গরু ছাগলীবিল বহুত অসুবিধা হয়েছে। এটা মানুষ আমি সব মথাউরিতে আশ্রয় লোকলা হয়েছে। এটাই অনুরোধ যাতে আমার যিনি মানুষ আছো ভগেরপাড়ার মানুষ যাতে কোভাবে আশ্রয় করে দিয়ে অল্প মাতি দিলে ভাল হয়। আর কেবা বছর পূর্বে ভোগেরপাড় গাঁর দক্ষিণের বহরী বাঘবর মথাউরির গাঁওখনের বহু পরিয়ালের ঘরবাড়ি ব্রহ্মপুত্রত যা গৈছিল। তেতিয়ারপরাই গাঁওবাসী বারিষার সময়ত তিনি চারিটাক বানর কবলত পরি মথাউরিতে আশ্রয় লবলগিয়া হয়। গাঁওবাসী খহনীয়াগ্রস্ত পরিয়ালসমূহক আন ঠাইত সংস্থাপনের ব্যবস্থা করবলৈ সরকারলৈ আহ্বান জানাইছে। সরকারক এই নিবেদন করছো যাতে আমাক কবাত আশ্রয় দিয়ে। প্রতি বছরে আমি পানি ইয়াতে বুর যাই থাকো, গতিকে এইখিনির পরে আমাক অল্প আশ্রয় দিলে ভাল হয়। তো বাহানি বহুত গেছি, ঘর দুয়ারও অবস্থা নাই, গতিকে লড়া ছোৱালী পড়া শুনা পাতি তো বহুত অসুবিধা হয়। ইপিনে ব্রহ্মপুত্র নদীর বানপানীত ক্ষতিগ্রস্ত শোণিতপুর জেলার বরসলার বসাশিমলু অঞ্চল, আশ্রয় শিবিরত এতিয়া বর্ণাঢ্যর আর্তনাদ। 1 নং বসাশিমলু, টেকবস্তি, বগামারি এই তিনিখন গাঁর 2 শতাধিক পরিয়ালে টেকবস্তির অস্থায়ী আশ্রয় শিবিরত যা 4 দিন ধরে আশ্রয় লৈ আছে। সরকারি আশ্রয় শিবিরত ব্যবস্থা নোহাত গরু মহর সৈতে কণ কণ লড়া ছোৱালীক লৈ তিলা সদৃশ টেকবস্তিত গাঁর লোকে নিজে শিবির পাতি আশ্রয় লৈ আছে। শিবিরত তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে বানাক্রান্ত লোকসকল। নাই বিশুদ্ধ খোৱা পানি, শিশু খাদ্য অনাময় ব্যবস্থাও নাই, চিকিৎসা সেবা 100% জলমগ্ন হয়ে থাকা অঞ্চলটুত। কিন্তু 4 দিনের পিছতো প্রশাসনের পৰা কোনো বান সাহায্য লাভ করা নাই। আমি 150-200 পরিয়াল আশ্রয় শিবিরত আশ্রয় লোবলগিয়া হল। আজি 4 দিন হল আমি একো পোৱাও নাই। মেডিকেলের পৰা আমার বহুত অসুবিধা হয়ে আছে, নাই আমি শিশু খাদ্যও পোৱা নাই, আমি রিলিফ মুঠতে একো পোৱা নাই, রিলিফও পোৱা নাই, বিশুদ্ধ পানির অসুবিধা সেইটাও পোৱা নাই। ইপিনে বানপীড়িতর প্রতি সরকারে গুরুত্ব নিদিয়ার অভিযোগ অসম জাতীয় পরিষদর সম্পাদক জগদীশ ভূঁইয়ার। সৈখোৱা, ডাঙৰি, কাকপথাৰ, দিৰাকৰ বান বিধ্বস্ত গাঁওসমূহ পরিদর্শন করে বন্যার্তর সমস্যার বুজ লৈ জগদীশ ভূঁইয়াই কয় যে জনসাধারণক ন্যায় আর দুবেলা দুমুঠি ভালকৈ খাব পৰা হৈ স্বাভাবিক জীবন যাপন যাতে ব্যাহত নহয় তার ব্যবস্থা করার লগতে ন্যূনতম মৌলিক সুবিধা প্রদান করবলৈ সরকারলৈ দাবি জনায়। 6 দিন বানত বানর মাজত আবদ্ধ হয়ে থাকার পাছত 6 দিনের পাছত যাকালি এই সাহায্যখিন সরকারের ফালে দিছে। এটা আমার মূল প্রশ্নটা হল যে বানত আক্রান্ত জনসাধারণ যার জীবন আর সম্পদ সুরক্ষিত করা এখন সরকারের মৌলিক দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালনত সরকার ব্যর্থ হয়েছে। বান আক্রান্ত রাইজক পাবলগিয়া সাহায্য প্রদান করা নাই। গহপুরের বান পরিস্থিতি পরিদর্শন করবলৈ আহি সরকারক সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরাই। দাঁতকলা আশ্রয় শিবিরত বন্যাত্তর দুঃখ দুর্দশার খবর লৈ রিপুন বরাই কয় যে বিজেপি সরকারে সময়ত মথাউরি সমূহ নির্মাণ নকরিলে। সরকারে সেই সময়ত নির্বাচনতে ব্যস্ত থাকিল, যার ফল ভোগ করবলগিয়া হয়েছে সাধারণ জনতায়। কঠিয়া নষ্ট হয়ে গেল, ঘর দোয়ার ভাঙিছে,
যি মাটি ৰুইছিলে সেইবিলাকো নষ্ট হল। সরকারেতো একো গুরুত্ব দিয়া নাই, সরকারে অকল ভার লৈছে কেবল হিতাধিকারীক দিবর কারণে, ভোটর আশাত অকল হিতাধিকারীক ইনটেক্ট রাখিবর কারণে তেওঁলোকে অকল হিতাধিকারীক দিছে। গহপুরৰ পৰা পলাশ ফুকন, ঢেকিয়াজুলিৰ পৰা হৰেণ ভূমিজ, ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ আৰু বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।